আইপিএল 2022-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত জয় পেয়েছে, কিন্তু আজ আমরা এই ভিডিও আলোচনা করব আর কটি ম্যাচ জিতলে কলকাতা নাইট রাইডার্স যাবে কোয়ালিফাই। আর তো কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলে প্রথম ম্যাচ জিতেছে, মানে দু পয়েন্ট, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু 14টি ম্যাচ আছে, টোটাল 10টি দল এবছর আইপিএল 2022-এ, যেখানে 4টি দল উঠবে সেমিফাইনালে, অর্থাৎ প্লে অফসে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর কটি ম্যাচ জিততে হবে তো আপনাদেরকে জানিয়ে দেয়, যদি কলকাতা নাইট রাইডার্স এখান থেকে আর এখনো যদি মাত্র 6 থেকে 7টি ম্যাচ জিততে পারে বা 8টি ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু পুরোপুরি কনফার্ম, তার কারণ এবছর আগের বছরের থেকে আরও বেশি কঠিন রাস্তা হতে চলেছে। তার প্রথম কারণ, এখানে ভাই 10টি দল নিয়ে আরও বেশি কঠিন রাস্তা, এটা অবশ্যই আপনারা জানেন। তাই কলকাতা নাইট রাইডার্স আরও ভাই সিকিউরভাবে উঠতে গেলে এখনও তো 8টি ম্যাচ জিততেই হবে, তারপরে তারা পুরো কনফার্মভাবে উঠে যাবে। আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যা ফর্ম আছে বলারদের, কলকাতা নাইট রাইডার্স জিততে যাবে। আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।